ঘরে এবং বাইরে আমাদের জীবনযাত্রাটা একটা নতুন কিছুর খোঁজ করে প্রতিদিন। আমরা অনেক কিছু পেতে চাই, আমরা অনেক কিছু নির্মাণ করতে চাই, আমরা খুব জীবনটাকে ভোগ করতে চাই, কিন্তু আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যারা এই পৃথিবীতে রয়েছি তারা দু ধরনের জীবনযাত্রা করি, এক বাইরে যেটা আমাদের দেখা যায় আর একটা ভেতরে যেটা দেখা যায় না। আর এই দুই সমন্বয় করার শক্তি কারণ আমাদের নেই, আছে একজনের যিনি আমাদের এই জীবনের বাহ্যিক আকারটাকে দিয়েছেন, তার মধ্যে তার পবিত্র আত্মার অবস্থান দিয়েছেন। আর তাই আজকে আমরা এই কঠিন পৃথিবীতেও যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি তারা এক নতুন প্রত্যাশা বা ভবিষ্যতের অপেক্ষায় রয়েছি। আর আজকে যখন আমরা দাঁড়িয়েছি স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য বললেই মনে হয় যেন একটা সেই উপাখ্যান অথবা কোন রকম আমাদের স্বপ্ন, যা কিছু আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, ইনট্যাঞ্জেবল, সেটাকে আমরা কি ভেবে নিই, সেটা হয়তো আছে আমাদের জীবনে দ্বিধা আনে। কিন্তু আজকে যে বিষয় সম্পর্কে আজকে আমাদের সমস্ত পাঠ্য, সে বিষয়টা হচ্ছে স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্য কেমন, আমরা নিজেদের মতো করে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় যখন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা আসি আমরা নিশ্চিত থাকি, কারণ এই স্বর্গরাজ্য আমাদের গল্পকথা হতে পারে না, কারণ প্রভু যীশু এই স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন। স্বর্গ থেকে যিনি আসেন তার সমস্ত কথা স্বর্গের উনি আমাদের বলেছেন। আমরা যদি সাধারণভাবে ধরি, আমরা আমাদের শহরে যে প্রান্তেই থাকি ওই এলাকাটাকে, অঞ্চলটাকে আমরা খুব ভালোভাবে চিনি, জানি। আমরা বলি কোথা থেকে এসছেন, এই তো আমি অমুক জায়গা থেকে এসছি। আমরা ধরে নিই যে ওই অঞ্চলের উনি বাসিন্দা, উনি আমাদের যেটা বলছেন ওখানকার সম্বন্ধে সঠিক বলছেন, কারণ উনি ওখানে থাকেন, আমার পক্ষে সেটা জানা সম্ভব ছিল না। তাই স্বর্গ সম্বন্ধে জানার ক্ষমতা স্বপ্ন দিয়ে নয়, ধ্যান করে নয়, ভবিষ্যৎ কিছু করে নয়, একমাত্র সত্যটা প্রকাশ হয় যিনি ওখানে থাকেন। তাই স্বর্গের বাসিন্দা ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্ট পবিত্র আত্মা, সেই ঈশ্বর যীশু এই ধরণীতে এসেছিলেন, স্বর্গের বাসিন্দা হয়ে এই পাপের ধরণীতে আমাদের কাছে প্রকাশ করেছেন যে ওই স্বর্গটা শুধু একটা সাধারণ জায়গা নয়, এটা অসাধারণ। এবং সেই অসাধারণের জায়গায় যে রাস্তা আমরা অনেকে খুঁজে বেড়াই যে কোথায় স্বর্গ, আর আজকে সেই জন্যই আমরা বাইবেল থেকে দেখব যে যীশু এই স্বর্গরাজ্য কেমন এ বিষয়ে কি বলছেন। কারণ যারা আমরা যীশুকে গ্রহণ করেছি, পাপ থেকে মুক্তি শুধু পাইনি, তার পুনরুত্থিত জীবনে অভিষিক্ত হয়েছি এবং নতুন অভিজ্ঞতা এই জীবনটাকে চালিত করছি, আমাদের পাঁচটা ছটা আঙুল হয়ে যায়নি এক্সট্রা যীশুকে গ্রহণ করার পর। অনেকে বলে তোমাদের নামের পরিবর্তন হয়ে যায়, কিচ্ছু হয়নি, আমাদের হৃদয় ট্রান্সফরমেশন হয়, পরিবর্তন হয়, যা আমরা নিজেরা বুদ্ধি দিয়ে নয়, ইন্টেলেকচুয়াল নিজেরা চেষ্টায় নয়, ভক্তি বিশ্বাস দিয়ে নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা সেটা পাই। তাই রোমিও 6:23 বলে সেটা ঈশ্বরের দয়ার দান। আর তাই স্বর্গরাজ্যে যখন আসে, আমরা স্বর্গের কথা শুনলাম, স্বর্গের যিনি বাসিন্দা যীশু এই পৃথিবীতে এসেছিলেন, আর তাই উনি বলেছিলেন যে স্বর্গে যাওয়ার কোনো আর রাস্তা নেই, মানুষ
চারপাশে অনেক রাস্তা করে রেখেছে। আজকে আমরা সেই নিয়ে শিখব, জানব যে খ্রিস্টকে বিশ্বাস করে আমরা কোনো ভ্রান্ত পথে যাত্রা করি না, কারণ আমরা যাত্রা করি খ্রিস্টের সাথে। খ্রিস্ট শুধু ডিরেকশন দিয়ে দেয়নি, জিপিএস দিয়ে ডান দিক যাও, বাঁ দিক যাও, ওপর যাও, নিচে যাও, স্বর্গ পাবে। খ্রিস্ট স্বয়ং উনি আসেননি, উনি রাস্তা করে গেছেন এবং সেই রাস্তায় উনি আমাদের সাথে সহযাত্রী পবিত্র আত্মার মধ্য দিয়ে। হ্যালেলুইয়া, কত আনন্দের বিষয়। আমাদের স্বর্গ রাজ্যের ছবিটা আছে না, কিন্তু সত্যটা আমাদের মনে কোনো দ্বিধার অবকাশ দেয় না। আর তাই স্বর্গরাজ্য কেমন হবে, যদি স্বর্গ থাকে আর রাজ্য, আর রাজ্যের কথা আসলেই মনে পড়ে রাজত্বের কথা। আমরা বাইবেলে স্বর্গরাজ্য বলুক অথবা ঈশ্বরের রাজ্য, দুটো প্রায় সম অর্থ দেখায়। আর তাই ঈশ্বরের রাজ্য বা স্বর্গরাজ্য যখন বলা হয়, সেই রাজত্ব তো থাকবে, আর রাজত্ব যেখানে সেখানে রাজা থাকবে। আজকে আমরা উপাসনার সময় বা আরাধনা পূজার সময় আমরা দেখেছি যিশু হচ্ছে সেই ধার্মিক পল্লব, যিনি হচ্ছেন রাজা মসীহ হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, কারণ উনি রাজাদের রাজা। পৃথিবীর প্রতিটা রাজত্বের সীমানা আছে, রাজার তার ইতিহাসগতভাবে দেখলে তাদের সীমিত সময়ের মধ্যে রাজত্ব ছিল, কিন্তু যখন যিশু রাজত্বের কথা বলা হয়, তার বাউন্ডারি বা সীমানা সমস্ত বিশ্ব জগৎ, কারণ উনি সৃষ্টিকর্তা। আর তাই আজকে আমাদের কাছে এটা বড় পরম পাওনা। যিশু, আমরা যদি মতিলিখিত 13 অধ্যায় পড়ি, সেখানে আমরা দেখি প্রায় 7 দৃষ্টান্ত দিয়েছে টোটাল, আরো একটা আছে যে দৃষ্টান্ত দিয়ে উনি ঈশ্বর যিশু কথা বলতেন, কারণ আমরা মানুষ, আমাদের বুদ্ধি বা আমাদের ভাবনার একটা সীমাবদ্ধতা রয়েছে। তাই প্রভু যিশু উনি স্বর্গের বাসিন্দা, তার চিন্তা স্বর্গের মতো করে যিশাইয়া 55:8 বলে, তোমার ভাবনা আমার ভাবনা এক হতে পারে না। আর তাই প্রভু আমাদের হৃদয়ের অবস্থান বোঝার অক্ষমতাটাকে তার দৃষ্টান্তের মধ্য দিয়ে সক্ষমতায় পরিণত করেছেন, দৃষ্টান্ত বা উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। তাই 7 উপমা আমরা এই 13 অধ্যায় পাই যে স্বর্গ রাজ্য কেমন হবে। আবার বলি, আমরা যখন রাজ্যের কথা বলি, আমরা দেখতে পাই যে ভারতবর্ষে একটা এতগুলো রাজ্য, তার একটা সীমানা রয়েছে, তার একজন মাথা রয়েছে প্রতিটা রাজ্যের, তার একটা আইন রয়েছে, তার একটা সমস্ত নাগরিকদের কর্তব্য রয়েছে। কিন্তু এই স্বর্গরাজ্য যখন বলা হয়, পৃথিবীর সমস্ত দেশ, প্রাচ্য, প্রাশ্চাত্য, প্রতিটা দেশ এর মধ্যে যুক্ত হয়েছে। আর তাই যিশু যখন বলেন স্বর্গরাজ্যর কথা, শিষ্যরা তখন বুঝতে পারতেন না, এবং ইহুদি জাতির তখন যারা পণ্ডিত ছিলেন তারাও সেটা বুঝতে সক্ষম হচ্ছিলেন না, কারণ মানসিক শিক্ষা বুদ্ধি যিশুর সত্যকে গ্রহণ করতে বুঝতে সাহায্য করে না। আমরা পড়বো এখান থেকে আজকে 7 মধ্যে স্বর্গরাজ্য কেমন, একটা দৃষ্টান্ত আমি দেখব যেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় থাকবে। সরি, আমরা যদি দেখি যে সমস্ত ভাবে স্বর্গরাজ্য হিব্রিয় ভাষায় বলা হয়, হিব্রিয় ভাষায় আমরা দেখি কেন, কারণ তখনকার দিনে যে ভাষাতে বাইবেলকে সংগ্রহণ করা হয়েছিল তা হিব্রিয় আরামিক ভাষা। তাই স্বর্গরাজ্য বলতে হিব্রিয় ভাষায় বলা হয় মাম লেখা, আর আরামিক ভাষায় বলা হয় মালকু। এই শব্দটা মানে এই নয় যে শুধু ঈশ্বরের রাজত্ব, এই শব্দটা মানে এও বোঝায় যে মানুষের
যে রাজা তাদের রাজত্ব বোঝাতে পারে, কিন্তু আমরা এই বাক্যের অংশে স্বর্গরাজ্য নিয়ে থাকব। আবার বলি ভাই বোনেরা বা আমাদের যারা নতুন এসছেন, স্বর্গরাজ্য কোনো ঠাকুমার উপাখ্যান নয় বা আমার নিজের উপাখ্যান নয়, এটা সত্য জীবন্ত আসন্ন যেটা রয়েছে। স্বর্গ রয়েছে, রাজা রয়েছেন, যিশু পিতা সেই রাজত্বের নিয়ন্ত্রণকর্তা। তার রাজ্য তাহলে কেন আসার কথা বলছে, কেমন হবে? সাতটা দৃষ্টান্ত বা উপমা দিয়ে যিশু বুঝিয়েছিলেন তার শিষ্যদের, আর আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী জীবনে এই একটা উপমা বা দৃষ্টান্তকে করব। কেন? আমাদের খ্রিস্টীয় জীবনে, খ্রিস্টীয় জীবন বলতে যখন খ্রিস্ট তার পবিত্র মন দিয়ে বা আত্মা দিয়ে আমাদের হৃদয়কে পরিচালিত করে, আমাদের এই শিষ্যদের মতো চোখ দিয়ে বা কান দিয়ে শুধু শুনে নয়, হৃদয়কে প্রস্তুত করে উনি যা বলছেন তা বিশ্বাস এবং নির্ভর করার জন্য প্রত্যাশা নিয়ে। আর তাই যিশু সাতখানা দৃষ্টান্তের একটা দৃষ্টান্ত এখানে আমি বলছি। পরে তিনি তাদের নিকটে একটা দৃষ্টান্ত উপস্থিত করলেন যে স্বর্গরাজ্য কেমন হবে। তিনি বললেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সাথে তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে বীজ বপন করলেন এবং তারপরে কি করলেন, যে উনি সেই বীজ বপন করার পর কিছু ঘটনা হয়েছে, সেই ঘটনাগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে? যে সে এক ব্যক্তির সাথে তুলনা করছে ঈশ্বরের কথা। ঈশ্বর কি করলেন? যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিশুকে বিশ্বাসের দ্বারা আমরা যারা এই পাপের পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, তারা যখন খ্রিস্টের জীবনে এই পৃথিবীতে চলছি, সেই ভালো বীজ বপন মানে যিশুর জীবন এই ধরণীতে ব্যক্ত করা হয়েছে, বপন করা হয়েছে, বীজ বপন করা হয়েছে, তার সত্য পবিত্রতার জীবন এই ধরণীতে ব্যয় করা হয়েছে, যার মধ্য দিয়ে আমরা বিশ্বাসের দ্বারা কি পেয়েছি, তার নতুন জীবনের বীজ চলছে। আর তাই বলছে একটা ব্যক্তির তুলনা বলছে, এই পুরো ব্যাপারটাকে বোঝাতে চাইছে যে স্বর্গরাজ্য হচ্ছে সেরকম জিনিস যেখানে ঈশ্বর তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠালেন এবং পাঠিয়ে তিনি পাপের প্রায়শ্চিত্তের বলিকৃত করলেন ক্রুশে। আর আমরা যারা বিশ্বাস করে সেই বীজ থেকে নতুন জীবন ফল উৎপাদন করছি, আমরা হচ্ছি ফল সেই বীজের। সেই ফল জীবনে চলতে গিয়ে আমরা এই পৃথিবীটা হচ্ছে ঈশ্বরের কি চাষের ক্ষেত্রের সাথে তুলনা করা হচ্ছে, যে চাষের ক্ষেত্র। স্বর্গরাজ্য মানে শুধুমাত্র একটা দৈহিক ভৌগোলিক অবস্থান নয়, এর ব্যাপ্তি হচ্ছে আমাদের পৃথিবীর প্রতিটা মানুষ যারা প্রত্যেককে যিশুর হৃদয়কে গ্রহণ করব। আর তাই আমরা কেন যিশু দৃষ্টান্ত দিয়ে বলতেন সেটা আমরা দেখি এখানে। তার তিনটি কারণ আমি বলবো কেন যিশু এরকম গল্প বা উপমা দিয়ে বোঝাচ্ছেন। তার প্রথম কারণ হচ্ছে শিষ্যদের সুবিধার জন্য সত্য ব্যাখ্যা করা, মানে যাতে আমরা তখনকার দিনে তার 12 জন শিষ্য আমরা যাতে বুঝতে পারি, আমরা পৃথিবীর লোক, আমরা পৃথিবীর জাগতিক জিনিসগুলো দিয়ে বোঝালে মাথায় ঢোকে। কালকে বাচ্চাদের যখন আমি অঙ্ক শেখাচ্ছিলাম এই নতুন দিশা যিশুর সাথে, বাচ্চাদের মধ্যে অনেকে বুঝতে পারছিল না, তাদের কি করা হলো, বিয়োগ দেয়া হয়েছে। তাদের কি করলাম, তাদের বললাম বোর্ডে তুমি আঁকো, তুমি ধরে নাও তোমার কাছে 10টা গুলি আছে, গোল গোল গুলি আঁকো 10টা, আর 4টে তুমি দিয়ে দিলে, 4টে কেটে দাও, তোমার থেকে চলে গেল, কটা রইল। ওরা গুনে গুনে এইভাবে শিখছে। তো কেন আমি এগুলো উপমা দিয়ে বোঝালাম, আমি মুখে মুখে তো বিয়োগ, কারণ তাদের এখনো সেই বুদ্ধির সক্ষমতা আসেনি আমার মতো যে তারা সঙ্গে সঙ্গে শুনে উত্তর করতে পারবে, তাই তাদেরকে একে উপমা দিয়ে বোঝাতে হয়। তেমনি যিশু শিষ্যরা বা আমরা এই স্বর্গরাজ্যকে হয়তো দেখিনি, জানি না, এখানে দেখা যায় না, কেনা যায় না, তো আমরা ভাবি হয়তো এটা একটা স্বপ্ন, এটা ধর্মের কথা না,
এটা সত্য, আমরা আস্তে আস্তে এটাকে র‍্যাপটাকে বা এটাকে খুলবো। আর তাই এখানে প্রথম ব্যাখ্যা হচ্ছে কেন ঈশ্বর এইভাবে আমাদের বলেছেন যে স্বর্গরাজ্য সাতখানা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। উনি দৃষ্টান্ত দিয়েছেন কারণ আমরা যাতে সত্যটাকে বুঝতে পারি, আমরা শুনে এবং হৃদয়ে নিতে পারি। আর তাই বলছে মতিলিখিত 13:11, তিনি উত্তর করিয়া কইলেন, স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব সকল সমস্তভাবে তোমাদিগকে জানিতে দেয়া হয়েছে। যিশু বলছেন এই পৃথিবীর সবাই জানতে পারেনি, তোমরা আমরা যারা এখানে বসে রয়েছি, বাইবেল অধ্যয়ন করছি, বিশ্বাস করছি যিশুকে, যে উনি রাজাদের রাজা, এই পৃথিবীর অধীশ্বর, সমগ্র ব্রহ্মাণ্ডের রাজা, আর তাই ওনার রাজত্ব সর্বত্র আসবে। আর তাই এই রাজ্য, ঈশ্বরের রাজ্য সম্পর্কে যে ধারণা বা বোধ, আমাদের কিছু ধারণাই নেই। তাই বলছে তারাই জানতে পারবো যারা যিশুর সাথে যুক্ত আছি, কারণ যিশু বলেছে আমাকে ছাড়া তুমি স্বর্গে আসতে পারো না, আমি একমাত্র পথ, যোহনের 14:6, আর কোনো রাস্তা নেই। মানুষ নিজের মতো করে 10টা পথ বাছলেই সেটা সঠিক নাও হতে পারে, কারণ কারণ মানুষ এই পৃথিবীর অধিবাসী, সে কেউ যায়নি, যতক্ষণ না কেউ চাঁদে যায় তার ছবি নিয়ে আসে আমরা বুঝতে পারি না যে সত্যি কি মিথ্যে। আমরা এখান থেকে চাঁদই দেখি, দেখে বর্ণনা করি, এরকম গোল হয়। তেমনি স্বর্গের রাস্তা মানুষ এখান থেকে ওইভাবেই পাওয়ার চেষ্টা করি আমরা, তার রাস্তা, তার রাজ্য সম্বন্ধে আমাদের কারোর ধারণা নেই, যদি না যিশু স্বয়ং এসে এই পৃথিবীতে সেই স্বর্গ এবং তার রাজা, তার রাজত্ব সম্বন্ধে, এই স্বর্গরাজ্যের সম্বন্ধে আমাদের ব্যাখ্যা দিতেন। আর কারণ এটা আমাদের জানার অধিকার আছে, কারণ আজকে আমরা ঈশ্বরে পৌঁছ করলাম, আমাদের ঈশ্বর তার পরিবারে ভুক্ত করেছে, পাপীদের পবিত্রতা দিয়েছে যিশুর প্রতি বিশ্বাসের জন্য। আর তাই আজকে আমরা ঈশ্বরের ঘরে কোন রকম দাস নই, শুধু আমরা তার পরিবারের সন্তান, তার রাজত্বে আমাদের অধিকার সমভাবে যোগ্যতা পাবে। আর তাই যিশু বলছেন এই কথা তোমরা জানছো কারণ তোমরা আমার বিশ্বাস শুরু করনি, আমি তোমাদের হৃদয়কে কি করেছি, উন্মুক্ত করেছি। পবিত্র আত্মা যিশুর যার মধ্যে আছে আমাদের, তারাই এই নিগুড় তত্ত্ব শুধু বুদ্ধি দিয়ে নয়, হৃদয়ের পূর্ণ প্রত্যয় নিয়ে বুঝতে পারি, কারণ আত্মা এটাকে আমাদের হৃদয়ে কি করে, প্রকাশ করে। আর তাই যিশু বলছেন যে সবাই এটা জানতে পারে না। দ্বিতীয় কি কারণ, কারণ যারা যিশুকে দেখেছে বা তখনকার দিনে বা এখনো যিশুর বাইবেল শুনেও বিশ্বাস করে না, তারা ভাবে এটা কি ধরনের রাজ্য আসবে, বোধহয় আমাদের ধর্ম সংকটে হয়ে গেল, পাপের পৃথিবীর, পাপের পৃথিবীতে পাপীদের সংকট যখন যিশু বলেন আমি আমার স্বর্গরাজ্য আনবো তোমাদের, আর সেটা মানুষের কর্তৃত্বে নয়, আমরা যারা তার খ্রিস্ট বিশ্বাসী জীবনযাত্রায় অভিষিক্ত হয়েছি তাদের ক্ষমতা নয়, যিশু নিজে রাজা, তার পরাক্রমে আমরা যদি পড়ি প্রকাশিত বাক্যে, সেখানে জানি উনি শেষ দিনে, বিচারের দিনে আসবেন। আর তাই কেন যিশু বলেছেন 13:12, আমরা 11-13 পড়তে পারি, যে যিশু বলছে তোমাদের এগুলোকে বলা হয়েছে কিন্তু অন্যদের বলা হয় নাই, তাহাদিগকে দেয়া হয় নাই, কারণ কারণ তারা বিশ্বাস করে না, আমি তাদেরকে বলছি তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, অজ্ঞ। আর তাই স্বর্গরাজ্য সম্বন্ধে ধারণা পৃথিবীর লোক যেতই করুক, যিশুকে বিশ্বাস করে তার জীবনে যদি না প্রাপ্ত হয় তার জীবন, কখনোই সে স্বর্গরাজ্য সম্বন্ধে বুঝতে পারে না। আর তৃতীয় কারণ কি, কেন যিশু উপমা দিচ্ছেন, তৃতীয় কারণ, কারণ যিশু আসার আগে, আজ থেকে প্রায় 3000 বছর আগে তা সম্বন্ধে ভবিষ্যৎবাণী হয়েছিল। যিশাইয় 6:9 যদি আমরা পড়ি, সেখানে বলছে তখন তিনি বললেন তুমি যাও এই জাতিকে বলো, তোমরা শুনতে থাকিও কিন্তু বুঝিও না, দেখতে থাকিও কিন্তু জানিও না, এই জাতির অন্তকরণ স্থূল করো, মানে
ঈশ্বর যখন যীশুকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন বলছেন আমরা বড় ধর্মকর্ম নিয়ে আমাদের বোঝ নিয়ে ব্যস্ত থাকি, ঈশ্বরের সত্য জানার এবং সত্যকে গ্রহণ করে সেই পথে এগোবার আমাদের হৃদয় নেই, হৃদয় বড় সংকীর্ণ, মানুষের হৃদয় আজকে আমাদের বড় সংকীর্ণ, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীর হৃদয় সেই স্থূল হয়েছে, কারণ তিনি বলছেন যে তাদের অন্তকরণকে আমি স্থূল করব। সবাই আমরা তাই যিশুর সত্যের জীবন আমরা পেতে পারি না, আর তাই যিশু কি বলছেন 78:2-এ, আমি দৃষ্টান্ত কথায় উপমা দিয়ে যেটা আমরা পড়ছি যে বীজের সাথে তুলনা করা হয়েছে, গল্প দিয়ে যিশু কি করছেন যে সমস্ত পুরাকালের নিগুড় তত্ত্ব বা বাক্য কি মানের স্বর্গরাজ্যের তা ব্যাখ্যা করব আমি, আর তাই এই তিনটি কারণে উনি এটা করেছেন। আর তাই স্বর্গরাজ্যে যখন সম্বন্ধে পড়ি আমরা যদি দেখি গ্রিক ভাষায় বলা হয় ব্যাসিলিয়া, তার মানে হচ্ছে যে ঈশ্বরের রাজ্য বা স্বর্গরাজ্য প্রাথমিকভাবে মানব জাতির রাজ্য কিছুটা বোঝাতে পারে বাইবেলের কোনো অংশে, কিন্তু নতুন নিয়মে যখন বলে পুরাতন নিয়মে আবার চলে যায়, দানুয়ালের 7:14 বলে সেই রাজত্ব সাধারণ রাজত্ব নয়, পৃথিবীর রাজাদের আজকে আছে কালকে হারিয়ে যাবে কিন্তু তার রাজত্ব চিরস্থায়ী। আমরা যদি বাইবেলে পড়ি মথিলিখিত 13 থেকে, সেখানে আমরা জানি যে যিশু সেই আমাদেরকে বলেছেন যে স্বর্গরাজ্য হচ্ছে এক ব্যক্তি কি করেছেন, উনি বীজ লাগিয়েছেন, গমের বীজ ছড়িয়েছেন জমিতে, যদি 24 পড়ি 13 মতিলিখিত দেখতে পাবো। এবার বীজ ছড়ানোর পর যখন সেখানে গমের দানা থেকে গাছ উঠছে, রাত্রে উনি শুয়ে আছেন, কি করেছে সেই সময় যারা অন্যান্য পাশের জমির লোকেরা আছে তারা হিংসেতে মরছে, এর জমিতে এত ফসল হয় এ দেয় জমিটাকে নষ্ট করে, তারা রাত্রে কি করলো কিছু আগাছার বীজ ছড়িয়ে দিল ওই গমের বীজের মধ্যে, এবং ঘুম থেকে যখন উঠলো সেই যে বীজ বপন করেছিল সে দেখলো যে গমের চারা থেকে যখন গাছ বেরোচ্ছে তার পাশাপাশি একই রকম দেখতে প্রায় গাছের চারা বেরোচ্ছে, তো তার যে মনিব তার যার জমি তার চাকর বা দাস গিয়ে বলল বাবু এ তো আপনি জমিতে গমের বীজ দিয়েছিলেন, গমের সাথে দেখছি অন্যান্য গাছও কিছু আসছে কিন্তু দেখতে গম। তখন মনিব যাকে মনিব বলা হচ্ছে সেখানে বাইবেলে বলা হয় উনি ঈশ্বর, উনি যিশুকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তার উপর বিশ্বাস করে আমরা যারা নতুন বীজ জন্মগ্রহণ করেছি সত্য জীবনে প্রবেশ করেছি যিশুর আত্মায়, তারা যখন এই পৃথিবীতে চলি তখন ঈশ্বরের সেই গমের বীজ আমরা, আমরা মানুষ সবাই দেখতে এক কিন্তু, এবং অনেকেই আমরা বলি খ্রিস্টকে বিশ্বাস করি কিন্তু ওই বীজের পাশাপাশি কি হয় রাত্রেবেলা কেউ এসে বীজ ফেলে দিয়ে যায়, দেখতে লাগে একই রকম দুটোই গমের। যদি মথিলিখিত 23:24 এই দৃষ্টান্তটা পড়ি আমরা জানতে পারি। আর তাই আমাদের খ্রিস্টীয় জীবনে হয় অনেকে যারা বলে খ্রিস্টকে বিশ্বাস করি কিন্তু তারা বাইবেল পড়বে না, তারা প্রার্থনা করবে না, তারা অনেক কিছু বাইরে দেখাবে, হয়তো কাউকে বিচার করছি না কিন্তু এটা বাস্তবতা, সে বাইরে লকেট পড়ে দেখাবে, সে রোববারে চার্জ এসে দেখাবে আমি যিশুকে জানি, কিন্তু যিশুর সত্য জীবনে চলতে হবে, স্বর্গরাজ্য সেটাই আমাদের উপনীত করে। আর তাই কি হয় যারা এরকম ফলস বা সঠিক খ্রিস্টীয় জীবনে চলে না এবং এই পাপের পৃথিবীতে যারা যিশুর জীবনে চলে না তাদের মাঝে আমরা যারা খ্রিস্ট সত্য প্রকৃত বিশ্বাসী তাদের কি করতে হয় যিশুর জীবনে চলতে হয়, আমাদের আরো যিশুর বাক্যে প্রার্থনায় সত্য আত্মায় আশীর্বাদে অনুগ্রহে বর্ধিত হতে হয়, আর তাতে বাধা হয় কারণ আমরা আমাদের মধ্যে ওই গমের বীজের মধ্যে কি হয় নকল বীজ চলে আসে,
যারা দেখতে মানুষ, যারা বলে আমি খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টকে ঈশ্বর হিসেবে গ্রহণ করি, কিন্তু তারা খ্রিস্টকে জানে না, খ্রিস্টের জীবন তাদের মধ্যে বপন করা নেই। কারণ তাদের মূল বা বীজটাই হচ্ছে শয়তানের বীজ। তাই এই পাপের পৃথিবীতে আমরা যখন থাকি, ঈশ্বর বলেছেন যিশু যে এটা বড় কঠিন জীবনযাত্রা আমাদের, তার রাজত্ব আমাদের নিয়ে। কি বলেছেন আমরা যদি যোহনের 20:15 পড়ি, সেখানে যিশু বলছেন, পিতা ঈশ্বরকে বলছেন, আমি বলছি না এইখানে যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমাকে যারা বিশ্বাস করে এই পৃথিবী থেকে তাদের এক্ষুনি স্বর্গে নিয়ে চলে যাও, বলছেন বরং এরা যাতে এই পৃথিবীতে থাকে কিন্তু এদের মন্দ এই পৃথিবীর জগৎ থেকে রক্ষা করো। আর তাই আমরা যখন এই খ্রিস্টীয় জীবনে চলি, খ্রিস্টের আত্মায় চলি, আমাদের জীবনে কিন্তু কষ্টভোগ আসতে পারে। আমরা অনেককে বলবে আমি তো যিশুকে জানি, আর অনেকে বলবে যিশুকে যারা জানে না তারাও অনেক রকম আমাদের সাথে ভালোবাসা বা সখ্যতা দেখাবে। যার হৃদয়ে যিশুর আত্মা নেই তার হৃদয়ে সত্য প্রেম আসতে পারে না। যারা আমরা খ্রিস্ট জীবনে চলি তারা আমরা এই সত্যটাকে বুঝি, কারণ খ্রিস্টের জীবনের প্রেম শুরু হয় শর্ত দিয়ে নয়, আকাঙ্ক্ষা দিয়ে নয়, বরং নতুন প্রত্যাশা যিশুর ক্ষমা দিয়ে। আর তাই আজকে আমরা দাঁড়িয়েছি এখন চিরস্থায়ী রাজ্য, যে স্বর্গ রাজ্য, আর দৃষ্টান্ত পড়ছি মতিলিখিত 13:24 থেকে, যে যেখানে গমের বীজ ফেলেছে তার পাশাপাশি রাত্রেবেলা অন্যরা শয়তানি করে নকল বীজ গমের ফেলেছে। তাই মনিব কি উত্তর দিলেন তার দাসকে, বললেন, দাস বললে তাহলে কি আমি উপরে ফেলে দেবো? বললো না না না, এখন গমের চারা তার সমস্ত গোড়াটা মজবুত হয়নি জমিতে, তুমি যদি এই নকল গাছটাকে তুলতে যাও গমের মতো দেখতে, তাহলে ওটার উপরে চলে আসবে। আমাদের জীবনযাত্রা চাই, এই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, আমাদের বিবিধ জীবনযাত্রা লোকেরা আমাদের চারপাশে রয়েছে, তাদের মাঝে আমাদের জীবনকে পরীক্ষার মধ্যে পড়তে হয় খ্রিস্ট জীবনে চলতে গিয়ে। তারা সঠিক খ্রিস্ট বিশ্বাসী যারা যিশুর আত্মার জীবনে চলেন, ওই গমের বীজ। আর তারা কি হয়, তারা রোজ বাক্য পড়ে, প্রার্থনা করে, তার আত্মায় উন্নত হতে থাকে, প্রত্যাশিত জীবনে প্রত্যয়ে গড়ে উঠতে। কিন্তু যেসব আগাছাগুলো থাকে, আগাছা দেখেছে কোনোদিন গাছের? আমি এখানে অনেকগুলো গার্ডেনিং করি, আমি জানি যে ঘাসের সাথে যখন ওই সবুজ দেখতে ওরকম বেরোয়, কিন্তু ওটা আগে আমি বুঝতাম না, দেখতে দেখতে এখন বুঝে গেছি ঘাসের পাতা ওর পাতায় তফাত আছে, দেখতে একই কিন্তু ঘাসগুলো যখন সুন্দর করে বড় হয় ওটা এই একটু উঠেই ছড়িয়ে যায়, ঘাসের মতো অত সুন্দর গ্রোথ তার হয় না। তেমনি এই গমের বীজটা যিশু বলেছেন যে গম যখন দিয়েছে তখন সেই অবস্থায় যদি আগাছা তুলতে যায় তাহলে সত্যিকারের গমের দানাটাও পড়ে যেতে পারে, ফসল নষ্ট হতে পারে। তেমনি আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদের যিশু বলেছেন যে এই পৃথিবীতে এখনই নিয়ে যাচ্ছি না, উনি আসবেন, আমাদের প্রস্তুত করছেন এই পৃথিবীতে তার আত্মিক জীবনে চলতে, যাতে আমরা তার ফল বহন করে বর্ধিত হতে পারি। কিন্তু যারা যিশুকে নকল খ্রিস্ট বিশ্বাসী, যারা বাইবেল পড়ে না, যারা যিশুর আরাধনা করে না, নকলভাবে জীবনযাত্রাকে দেখায় আমি খ্রিস্টকে ভালোবাসি, চিনি, জানি, অথবা যারা যিশুকে জানে না অথচ বছরে 2-1 করে চার্চে আসার চেষ্টা করে, তাদের জীবনযাত্রা সর্বদা আমাদেরকে কি করে, সেই নকল গমের বীজের কথা মনে করিয়ে দেয়, যে তারা একটা দুর্পর্যন্ত এগোবে, আমাদের সাথেই আসবে, গল্প করবে, বাইবেল শুনবে, গান করবে, আমাদের এখানে প্রার্থনা করবে, কিন্তু কিছুদিন পর তাদের আর দেখা যাবে না, কারণ তারা হচ্ছে আগাছার মতো, তাদের আর বৃদ্ধি হবে না, কারণ তাদের বীজটা যিশুর আত্মার মধ্যে নেই। কিন্তু যারা আমরা এই চার্চে আসছি বা যারা আমরা এই যিশুর জীবনে চলছি, তারা আমরা জানি
যে আমাদের পাপের ক্ষমা হয়েছে এবং তারপরে যিশুর আত্মা আমাদের মধ্যে এসছে, সেই আত্মার জীবনে চলছি আমরা, তাই আমাদের চোখ সতর্ক থাকবে। আমরা মানুষকে বিশ্বাস করব বা খ্রিস্ট বিশ্বাসী অন্যদের দেখব যে সেটা গমের দানা, যিশুর সত্যের পবিত্র আত্মার দানা থেকে এসছে, নাকি নকল সেই অপ্রত্যাশিত, সেই প্রথমে আমি যেটা বললাম, সেই গাছ শ্যামা ঘাসের মতো যা আস্তে আস্তে ধূসর হয়ে যাবে। আর তাই যিশু বলছেন স্বর্গরাজ্য হচ্ছে সেরকম, যে উনি যখন আসবেন, মনিব কি বললেন চাকরকে, না এখন তুলো না, গাছগুলো মরে যাবে। তাই যিশু আমাদের এই পৃথিবীতে ওই ছোট চারা গাছ থেকে বড় হতে দিতে চায়। মনিব বললেন যখন এই শস্যটা ভরে উঠবে সেই সময় ওই আগাছা বা শ্যামা ঘাসগুলো বাড়তে পারবে না, কারণ ওর বীজ আলাদা। তখন আমরা পার্থক্য করতে পারবো, কারণ গম গাছের গোড়া শক্ত, তখন এগুলোকে উপরে ফেলে কি করব, আটি করব, বেঁধে আগুনে ফেলে দেব। এটা কিসের সাথে তুলনা করেছেন? বলছেন যারা যিশুকে বিশ্বাস করে এই পৃথিবীতে, তার জীবনে চলতে গিয়ে বাধা প্রাপ্ত হয়, তারা নকল খ্রিস্ট জীবনে চলে না, তারা অন্য জীবনের মতো চলে, আবার খ্রিস্টকে বলে না আমি খ্রিস্ট বিশ্বাসী, তারা প্রকৃত যারা খ্রিস্টকে ভালোবাসে, খ্রিস্ট আত্মার জীবনে চলে, তাদের জীবনে এই চারপাশে যতই আগাছা আসুক না কেন, যদি আমরা বাক্য প্রতিদিন পড়ি, প্রার্থনা করে যাই, আমরা বেড়ে উঠব যিশুর সেই ফসলের দিনের মধ্যে, যখন যিশু আসবেন বিচারের দিনে, সেই শেষ দিনে উনি কি করবেন, আমাদের প্রত্যেককে নিয়ে যাবেন, শুধু নয় যতই যারা যিশুকে জানে না আগাছাগুলো, এদেরকে কি করবেন, তার বিচার করবেন। কারণ বাইবেলে যোহনের 3:18-19 বলেছে যারা যিশুকে বিশ্বাস করেছে তাদের বিচার হয়েছে অনন্ত জীবন যিশুর সাথে, আর যারা বিশ্বাস করেনি তাদের বিচার অলরেডি হয়ে গেছে, তারা সমস্ত ওই দ্বিতীয় নরক যাকে বলা হয় অগ্নিকুণ্ডে তাদের ওই আটি বেটের মলার মতো ফেলে দেওয়া হবে। আর এটা স্বপ্ন নয়, যিশু স্বর্গ থেকে এসে প্রকাশ করেছেন যাতে আমরা বুঝি, আর সেটা মাথা দিয়ে নয়, হৃদয়ে, যে হৃদয়ে যিশুর আত্মা রয়েছে। আর তাই বলছে কথা সবাই বুঝতে পারবে না। আজকে আমি 7টা দৃষ্টান্তের 1টা দৃষ্টান্ত দিলাম আপনাদের। তাই এই রাজত্ব দানিয়েল বলে গেছিলেন, যখন যিশু এসে পৃথিবীতে এই কথা বলছেন তার আগে এই রাজ্যের কথা বলে গেছেন, যে যিশু আসবেন এই মানব জাতিতে পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজে জীবন দেবেন এবং কর্তৃত্ব করবেন প্রতিটি মানব হৃদয়ের মধ্যে। যিশুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কখন আসবে এই স্বর্গরাজ্য সময় সম্পর্কে, আমরা যদি লুক সুসমাচারে দেখি 20:17 সম্ভবত, সেখানে 13 বোধ হয়, সেখানে বলছেন যে যিশু বলছে কোন সময় আসবে সেটা তোমাদের জানার ব্যাপার নয়, তোমরা কি জানো না এই মুহূর্তে তোমাদের মধ্যেই, তোমাদের মধ্যে স্বর্গরাজ্য। তার মানে কি? তার মানে যিশুর আত্মা যখন আমাদের প্রত্যেকের মধ্যে আসবে, সেই গমের ফসলের মতো চারপাশে ফসল বাড়বে, আগাছাগুলোকে সহজেই আমরা বিভক্ত করতে পারব, আর আমরা সেই ফসলের, সেই উর্বর জমির আশীর্বাদ পাব। আর সেই রাজ্য এই পৃথিবী এবং স্বর্গকে নিয়ে, শুধুমাত্র স্বর্গরাজ্য বলতে স্বর্গ নয়, যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই পৃথিবীতে ঈশ্বর যিশু 1000 বছর আমাদের নিয়ে রাজত্ব করবেন। আর তাই আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীতে করি, যে সংকীর্ণ, যে সংকট, যে জীবনেই চলি না কেন, আমরা জানবো এই রাজ্য যিশু যার রাজা, তিনি তার জীবন দিয়ে পূর্ণ আমাদের প্রতিজ্ঞা দিয়েছেন যে তা আমাদের অধিষ্ঠান করবেন। আর তাই বলছে তার কর্তৃত্ব মহিমা রাজত্ব দত্ত হইল, যে অনন্তকালীন কর্তৃত্ব হবে, সে সারা জীবন যিশু কর্তৃত্ব করবে, ঈশ্বর যা করে তার কোনো বিনাশ নেই, তা অনন্ত। আর তাই দানিয়েলের 7:14 সেই কথা আমরা আজকে জানতে পারি। যদি দানিয়েলের 7:18 দেখি, বলছে এই চিরস্থায়ী রাজ্য চিরকাল যুগে যুগে রাজত্ব ভোগ করবে। ভাই বোনেরা, এটা স্বপ্ন নয়। রাজা দাউদ, আব্রাহাম, সকলের সাথে আমরা এই রাজত্বের অধিকারী পেয়েছি, কতটা আজকে আনন্দ! আর এই রাজ্য শুধু চিরস্থায়ী নয়, তা ধার্মিকতা, কোন বিশেষ মানুষের তৈরি ধর্মের নয়,
ঈশ্বরের পবিত্রতা ধার্মিকতা যা শান্তি রাজ্য বহন করবে। রোমীয় 14:17 বলে যে ঈশ্বরের রাজ্য শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, ধার্মিকতা শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। হ্যালেলুইয়া। আমরা পৃথিবীতে শুধু বাঁচি খাই সাময়িক জীবনের জন্য, কিন্তু যিশু আমাদের তার থেকেও বেশি রাজত্ব দিতে চলেছেন, যে জীবনে শুধু খাওয়া দাওয়ার জন্য আমাদের জীবন চলবে না, যে রাজত্ব চলবে না মারপার কাট কাট করে, যে রাজত্ব ঈশ্বর যিশু নিজে সেই শান্তি সেই রাজত্ব প্রতিষ্ঠা করবেন, তার ধার্মিকতা পবিত্রতা প্রতিষ্ঠা করবেন, আর তার আত্মাতে আমরা একে অপরের সাথে সহভাগিতা করব, আনন্দে থাকব। আর তাই 1 কুরিন্থীয় 15:50 সাধু পৌল বলেছেন, আমি এই বলি ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্য হতে পারে না। যেসব পৃথিবীতে মানুষ যিশুকে জেনেও তাকে বিশ্বাস করে না, তাকে গ্রহণ করে না, খ্রিস্টীয় জীবনে অংশগ্রহণ করে না, তারা কখনো ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না। যে মানুষ আমরা খ্রিস্ট বিশ্বাসী তাদের অনন্ত জীবন, অক্ষয় জীবন পেয়েছি, আর যারা বিশ্বাস করেনি তারা ক্ষয় জীবন, তারা মরে যাবে একদিন। আর তাই বলছে এই দুজনের কোনোদিন এক হতে পারে না। পৃথিবীর রাজারা একদিন শেষ হয়ে যাবে, তাদের রাজত্ব শেষ হবে, যেটা ইতিহাস দেখছি বর্তমান দেখছি, কিন্তু যিশুর রাজত্ব ছিল আছে এবং আসতে চলেছে। উনি শেষ বিচারে আমরা যেন প্রস্তুত থাকি সেই গমের বীজের মতো, ফসল যখন আমরা বেড়ে উঠব, যখন প্রতিটি প্রান্তরে যিশু বলেছেন মতিলিখিত 28:19-20 যাও প্রতিটি পৃথিবীর কোনায় এবং আমার নামে প্রত্যেককে বলো এবং আত্মায় জলে তাদের বাপ্তিস্ত করো। আর তাই আজকে আমরা সেই ধার্মিকতা শান্তি চিরস্থায়ী রাজ্যের জন্য যা স্বর্গরাজ্য আমাদের মধ্যে, এবং আগামী দিনে যিশু সেই শেষ বিচারে আমাদের এই পৃথিবীর সমস্ত আগাছাগুলোকে বেঁধে আগুনে নিক্ষেপ করে দেবেন। তাই আমাদের প্রত্যেককে সময় নির্ধারিত করেছেন, যেসব আগাছা এখনো সেই গমের বীজের মধ্যে আসতে চায়, ঈশ্বর তাদের জন্য বলেছেন এসো আমার সন্তানগণ ভারাক্রান্ত, মতিলিখিত 11:29-28 আমি তোমাদের বিশ্রাম দেব। আর তাই আসুন, এই স্বর্গরাজ্য আমাদের স্বপ্ন নয়, এ প্রত্যাশা, এ সত্য, আর এ আমাদের জীবনে পূর্ণ প্রত্যয় দেয়। যদি অনন্ত জীবন থাকে অনন্ত রাজ্যে আমরা ভোগ করব, যিশুর সাথে আনন্দ ভোগ করব। তাই যিশু আপনাদের আজকে সেই আনন্দ রাখুক, প্রত্যাশা রাখুক, তার সাথে সতর্কিত রাখুক, কারণ আমরা জানি নকল খ্রিস্ট বিশ্বাসী বা এই পৃথিবীর আগাছাগুলো থেকে আমাদের জীবনে বাইবেলে বাক্যে সত্যে খ্রিস্ট প্রেমে তার দয়ায় তার প্রেমে বর্ধিত হতে হবে। আর তাই বলেছিল যোহনের 3:33 আমাদের যোহন, যে তুমি যেন আমার মধ্যে বর্ধিত হও, আমি যেন আস্তে আস্তে নিম্নগামী হই। আসুন সেই স্বর্গরাজ্যের প্রত্যাশায় আমরা প্রতিটা দিন শক্তিশালী হই, প্রভুকে প্রার্থনা করি এবং বেড়ে উঠি সেই গমের দানার মতো, যা শস্য ফলনের সময় উপচে পড়া আনন্দে আমরা তার সাথে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করব, এবং সেই আনন্দে আমরা তার সাথে অধিকার ভোগ করব। প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের যে স্বর্গরাজ্য স্বপ্নকে আমাদের সত্যে পরিণত করেছো। প্রভু, তোমার জীবন দিয়ে এই স্বর্গ থেকে পৃথিবীতে প্রবেশ করে ক্রুশে দাঁড়িয়ে কবর উত্তীর্ণ জীবন দিয়ে আমাদের বিশ্বাসের আঙিনা এনে এক মহার্গ দিয়েছো প্রভু। তাই প্রভু ধন্যবাদ, তোমার রাজ্যের যে সত্য আমাদের কাছে নিগূঢ় তত্ত্ব খুলেছ, তা যেন আমরা পূর্ণ বিশ্বাস করি, এবং সেই গমের দানার মতো আমরা যাতে এই মণ্ডলী দ্য হাউস অফ গড চার্চ যেন ফল বহন করতে পারি, যাতে আগামী দিন প্রভু তা তোমার সমস্ত বিচারের দিনে শেষ দিনে যাতে আমরা প্রস্তুত থাকি, তোমার সেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারি, এবং যারা প্রভু সেই আগাছা নকল তাদের বিচার তোমার হাতে নিরূপিত রইল। ধন্যবাদ দায়, ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। থ্যাংক ইউ। Thank you.